আমার এখানে উপস্থিত আছে ছাত্র স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সনের মহান মুক্তিযুদ্ধে আমি নিজে সরাসরি এবং এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মোস্তফা সাহেব, আমাদের স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও আমার একজন সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্য উপস্থিত রয়েছেন আর আমার সহকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী। আমরা ওনাকে অত্যন্ত গর্বিত, আমরা ওনার কাছ থেকে এই মুক্তিযুদ্ধকে জানি, বঙ্গবন্ধুকে জানি। স্নাতক ইউনিয়ন SCSDT মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সাক্ষাৎকার অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। আমি আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানিয়ে এই অনুষ্ঠানে মল্লিকপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে আমাকে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আজকে আমার সামনে উপস্থিত আছে পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও আমার এলাকার নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ এবং পত্র স্কুলে ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 1971 সনে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। এই মুক্তিযুদ্ধের ইতিহাস খুব করুণ ইতিহাস, তোমরা বইতে দেখছো, পুস্তকে দেখছো আর আমরা বাস্তবে মুক্তিযুদ্ধ করেছি। এরা আমাদের অনেক কিছু পার্থক্য আছে। আমার এই মেম্বার সাহেব আছেন, উনি নিজে দেখছেন, এই বয়সে যারা আছেন তারা বাস্তবে দেখছেন। এখানে উপস্থিত যারা আমার হেডমাস্টার সাহেব যিনি আছেন তিনি নিজেও দেখেন নাই মুক্তিযুদ্ধ, আর তোমাদের তো দেখার কোনো প্রশ্ন আসে না। আমি তখন ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র, 1971 সালে আমি মদনমোহন মহাবিদ্যালয়ে অধ্যয়নরত। 26শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে সারা দেশে কার্ফিউ জারি করে, শান্ত আইন জারি করে। পাকিস্তানি সামরিক বাহিনীর শান্ত আইন এত কঠিন ছিল যা তোমরা নিজে দেখো নাই আর এখনো আমার গা শিহরিয়ে এই কথা বলবে। উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাকে পেয়ে আমরা খুবই গর্বিত। দেশকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে। আপনার অনুমতি পেলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কয়েকটি প্রশ্ন করতে পারি। ধন্যবাদ তোমার প্রশ্ন। বঙ্গবন্ধু 18 বছর বয়সে প্রথম জেলে যান, এরপর তিনি এদেশের মানুষের মুক্তির জন্য আরো 18 বার জেলে যান ও তিনি মোট 682টি কারাগারে জীবন কাটিয়েছেন, হিসেব করলে যা প্রায় 13 বছরের মতো হল। দেশের জন্য তার এই আত্মত্যাগ আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বঙ্গবন্ধু, ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। বঙ্গবন্ধু এত উচ্চ মাপের নেতা ছিলেন আর উচ্চ মাপের নেতা হইলেও যে জুলুম ভাড়া লাগে, ইংলিশ সহ্য করা লাগে। বঙ্গবন্ধু বাঙালিদের কে ভালোবাসতে আর বাঙালির ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধুদের কাছে, এগুলি আমাদের গর্ব। বঙ্গবন্ধু যদি জন্ম না হইতো তাহলে বাংলাদেশে জন্ম হইতো না, আমরা গর্বিত বঙ্গবন্ধুর জন্য। ধন্যবাদ। সালে বঙ্গবন্ধু বাঙালি সাহিত্য শাসনের লক্ষ্যে কয় দফা দাবি পেশ করেন,
যার মাধ্যমে তিনি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রের হাতে রেখে বাকি সব ক্ষমতা প্রদেশকে লুকিয়ে দেওয়ার দাবি জানান। এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথমানিক ভূমিকা রেখেছিল বলে আপনি মনে করেন? বঙ্গবন্ধুর এই ছয় দফার দাবিতে আমরা সারা বাংলাদেশের মানুষ, তখনকার পূর্ব পাকিস্তান, এই বঙ্গবন্ধুর ছয় দফা দাবিতে মানুষ একাত্মতা ঘোষণা করে। তার কারণ ছিল পণ্যগুলি পেপার মিল আমাদের বাংলাদেশে, পণ্যগুলির কাগজ বাংলাদেশে প্রস্তুত হয়, তখনকার সময় পূর্ব পাকিস্তান, এই কাগজগুলি এখান থেকে প্যাকেটজাত করে পশ্চিম পাকিস্তানে চলে যায়। পশ্চিম পাকিস্তানে গিয়ে শিল মালিয়া নিয়ে আসিয়া আমাদের দেশে এই কাগজের দাম তখনকার সময় ছিল এক নিস্তা কাগজের দাম দশ আনা, আর তখন পশ্চিম পাকিস্তানে এই কাগজের দাম ছিল ছয় আনা। আমাদের দেশে প্রস্তুত হয় কাগজ, তখন পশ্চিম পাকিস্তানে কিছুই ছিল না। আমাদের দেশের কাগজ প্রস্তুত হয় আমরা লিখি দশ আনা নিস্তা নিয়া, আর তারা আমরা কাগজ নিয়ে ছয় আনা নিস্তা লেখে, এবং রাজস্ব নামেও আমরা পূর্ব পাকিস্তান হাজার হাজার গুণ এগিয়েছিল, যা বঙ্গবন্ধু তারের ইশারা করে দেখিয়ে দিয়েছিলেন যে আমরা পূর্ব পাকিস্তানের যে অর্থনৈতিক সম্পদ, পাট, চা, তামাক, ঔষধ, তখনকার সময় পাকিস্তানের সময়ও বিদেশে রপ্তানি চামড়া, এইগুলি দিয়া তারা সারা পাকিস্তান শাসন করত। আর আমাদের দেশে তখনকার সময় সচিব পর্যায়ে তিনজন লোক ছিল পাকিস্তানের সময়, আর সারা পশ্চিম পাকিস্তানের লোক ছিল আমাদের দেশের কাজকর্মী। আমাদের দেশের আমাদের ছাত্রভেদে সার্কেল অফিসার ছিল, সেও বিহারি ছিল, আমরা আমি পাইছি না যদিও, কিন্তু সে ছিল বিহারি, রবিকুল ইসলাম বিহারি, আমরা কাগজপত্রে দেখছি। সিলেটের ডিসি ছিল বিহারি পশ্চিম পাকিস্তানে। এইগুলি আমরা দেশের মানুষের চাকরি পাইত না, অথচ আমরা দেশের জনসংখ্যা 7.5 কোটি, তখনকার তারা দেশের জনসংখ্যা ছিল 2 কোটি পশ্চিম পাকিস্তানে, কিন্তু তারা আইয়া আমরা দেশ শাসন হতো, আমরা সব কিছু শোষণ করিয়া নিয়ে যাইতে গেলি। এই জন্য বঙ্গবন্ধু ছয় দফা দাবি দিয়েছিলেন, আর এই ছয় দফা দাবিতে সারা বাংলার মানুষের প্রতি হইয়া আন্তরিকভাবে এটারে ধন্যবাদ জানাইয়া এটারে ধারণ করিয়াও মুক্তিযুদ্ধ শুরু হবে। ধন্যবাদ। সারা বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়ে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে আমরা এই ভাষণের কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, আর এই ভাষণে উদ্বুদ্ধ হইয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি আমরা দেশ স্বাধীন করতে পারি। এটার মধ্যে অন্তর্নিহিত সত্য আছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আর কিছু বলার নাই। উনি একদম দক্ষ নেতা ছিলেন, যার বিজ্ঞ নেতা ছিলেন, উনার ভাষণটা আজকে আন্তর্জাতিক ইয়েতে স্বীকৃতি হয়েছে এবং এটা গ্রিনিচ বুকেও রেকর্ড করা হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ। ধন্যবাদ। আপনারা বঙ্গবন্ধু সম্বন্ধে আমার প্রশ্ন করছেন, আমি ছাত্র এসএসডি মডেল হাই স্কুলের
দুইবারের অভিভাবক সদস্য এবং দীর্ঘদিন আমাদের সভাপতি অসুস্থ থাকায় আমি ওই স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আজকে বঙ্গবন্ধুর সম্বন্ধে আজকে যে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনী বা বঙ্গবন্ধু আমাদের জন্য জাতির জন্য কি করেছেন তা জানার জন্য আপনারা আমাকে যে সমস্ত প্রশ্ন করেছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব। কিন্তু প্রথমেই আপনারা বঙ্গবন্ধু সম্বন্ধে জানেন, বঙ্গবন্ধু যে সময় চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন সেই সময় দেখেছিলেন কাছে নিচে একটি শিশু পড়ে গেছে, তার কিচ্ছু নাই, হে অনবয়ে হাত দেওয়া শীতে কুকু করে। বঙ্গবন্ধু শীতের দিনে তাদের গায়ের চাদর এই শিশুটিকে দিয়ে এসেছেন। বঙ্গবন্ধু সেই ব্যক্তি, যে মহান ব্যক্তি, যে মহানত্বের কারণে আজকে আমরা এই বাংলাদেশে স্বাধীনতা পেয়েছি এবং স্বাধীনতার জন্য গর্বিত। এই বঙ্গবন্ধু 18 বছর বয়সে বঙ্গবন্ধু জেলে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর সাথী যারা ছিল, অনেক সাথী ছেলে গরিব ছিল, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন নাই, বঙ্গবন্ধু তাদের ভাষায় উনার মাকে বলতে যে ওই উনি আমার এক বন্ধু, উনি খাইতে পায় নাই, উনাকে খাওয়াইয়া আমার সাথে দিতে দিতে হবে। বঙ্গবন্ধুর মাতা উনিকে খাওয়াইয়া ওই বঙ্গবন্ধুর সাথে দিতেন। বঙ্গবন্ধু যে মহৎ ব্যক্তি এবং বঙ্গবন্ধুর মাঝে যে মহত্তর পরিচয় সেটি ছোটবেলা থেকেই দেখা গিয়েছে। বঙ্গবন্ধু আমাদের এই মুক্তিযুদ্ধের সময় গেলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় গেলেন, দীর্ঘ 13 বছর বঙ্গবন্ধু হিসাব করলে জেলে জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। ধন্যবাদ তোমাকে তোমার এই প্রশ্নের জন্য। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ তুমি প্রশ্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই ভাষণের উপর উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর আমাদের নেতৃস্থানীয় কিছু নেতা ছিলেন যারা দিক নির্দেশনা দিয়েছিলেন, সেই বঙ্গবন্ধুর ভাষণে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে। তোমার সঠিক প্রশ্ন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমার তুমি যে প্রশ্নটুকু করছো। পাকিস্তানি দূষকরা চেয়েছিল যে বঙ্গবন্ধু এবং তার সপরিবারে তাদেরকে হত্যা করা হলে, তাদের সহযোদ্ধা রাষ্ট্রীয় চার নেতাকে হত্যা করা হলে, সৈয়দ কামরুজ্জামান, মনসুর আলী এবং তাজউদ্দিন আহমদ এই চারজনকে জেলে হত্যা করা হয়েছিল। তারা বলেছিল, তারা ভাবেছিল যে বাংলাদেশ থেকে নেতৃত্ব সিদ্ধ করবে এবং বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে ফেলবে। কিন্তু বাংলাদেশে শেখ মুজিব মারা গেলে লক্ষ মুজিব গড়ে গড়ে এই স্লোগানটি আমরা প্রায় শুনেই দিয়ে থাকি। মুজিব মারা গেলেও আমরা মারা যাইনি, মুজিবের আদর্শ এবং মুজিবের লক্ষ্য লালন করে এই দেশ আজকে এত উন্নত শিখরে পৌঁছেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশের জন্য আজ দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ওরা ভাবছিল যে ওদেরকে হত্যা করলে আমরা আমাদের পাকিস্তানি দূষণা আসবে, আবার পাকিস্তান শাসন করবে। আমি সহ বাঙালি জাতি গর্বিত। বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন যে আমি যদি তাকি না কিন্তু তোমরা আমার এই ভাষণ আমাদের আমার এই কথাবার্তাগুলো উদ্বুদ্ধ হয়ে আমরা বঙ্গবন্ধুর কথাবার্তাগুলোকে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে মা বোনের
পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগিতা দেশীয় শক্তিসমূহ রাজাকার আলবদর ও আলশামস বাহিনীর নির্মমতা সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। তারা মাথা লাগছে মুক্তিযোদ্ধা ভাইয়ারা, তারা সমাধান করছে সকলে। স্যার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণের বিষয়ে আপনার কোনো স্মৃতি আলোকচিত্র সংরক্ষিত আছে কিনা, থাকলে তা উল্লেখ করুন। প্রথম গেছ যে সময় রাজা খেলাফুলের দখল করছে, হারে এই সময় নিজে বাদ করিয়া থাকে সবাই পয়সা ইজ্জত বজায় করবার লাগে মা বুনি আমার স্বামী।